দুজনের মধ্যে যে ফাইটটা হচ্ছে সেটা আমরা না করে বরঞ্চ আপনার যে সোর্স আছে, আমার যে সোর্স আছে, দুটোকে কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা আমাদের ব্যবসাটা আগাতে পারি। যে কাজের জন্য নামলাম, একটা মহিলা একটা মেয়ে, ওদের পার্সোনাল ক্ল্যাশ, দুজনে মিলা ক্যাচাল ক্যাচাল, এগুলো ঠিক করার জন্য সময়, মানে ডেইলি এই কাজের জন্য বেরোই। কুহক মেসেজটা কুহক পাঠিয়েছে, কথা বলতে চাই। আমি একটু উত্তেজিত হয়ে পড়েছি, আর এই উত্তেজনার বসেই এত সকালে আপনাদেরকে ডেকে বসেছি। উত্তেজিত ঠিক আছে, অসুবিধা নেই, বলুন। আমি প্রতিদিনই সকালে ফেসবুকে বসি, আমার ছেলের সাথে টুকটাক কথা বলি, তো আজও বসেছি, ইনবক্সে দেখলাম একটা মেসেজ, ওটা দেখার পরে আমি ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ি এবং সেই জন্য আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। ও আচ্ছা, এই কারণে? আমি তো আসলে, যাই হোক আপনি বলুন। কুহক মেসেজটা কুহক পাঠিয়েছে, কথা বলতে চাই, এইটুকুই, শুধু এইটুকু। কথা বলতে চাই, আপনি? আমিও কথা বলতে চাই। তাহলে তো হয়েই গেল, সেও কথা বলতে চায়, আপনিও কথা বলতে চান, এখানে সমস্যা তো নেই, কথা বলবে না? বুঝছি।
দিচ্ছি। যাও না, আর শোন শোন, আমি সাতবার জন্মগ্রহণ করলেও জয়ের রান হইতে পারব না, ঠিক না? আমি তো নর্মাল রুটির দোকানে কাজ করি, রুটি বানাই, বেতন নেই, তাই না? সুস্থ আছি, স্বাভাবিক আছি, ভালো আছি, তোরা তো কিছু বুঝতে হবে না। ওকে বাই, আচ্ছা আমি বুঝলাম না, এই বুড়ি ফেসবুকে রিপ্লাই না দিয়া সামনাসামনি বসতে চাই কেন? সেটা তো আমার মাথায় আসছে। সেটাই তো আমার কাছে মনে হয়, সেমন চিন্তা করতেছে ফেসবুকে যদি কথাবার্তা হইতে থাকে তাহলে একটা পর্যায়ে ঝগড়া লেগে যেতে পারে, এর জন্য সামনাসামনি বসতে চাইতেছে। দৌড়ো ঘোরা টাইম, সেটাই। হ্যাঁ ঠিক আছে, ওই দুই মহিলা না, দুই মহিলা না, একটা মেয়ে আর একটা মহিলা, এরা দুজন মেয়ে ওই টেক্সটে কথা বলবে না, ফোনে কথা বলবে না, সামনাসামনি কথা বলবে, সেটা না আমরা কনসার্ন না। ওরা চাইছে সামনাসামনি বসে কথা বলবে, সামনাসামনি কথা বলবে, দ্যাটস ইট, আমরা এটা অ্যারেঞ্জ করে দেবো, দ্যাটস ইট। এই দুটো কিন্তু মহিলাই, হ্যাঁ মহিলাই তো, একটা মেয়ে বলছি নাকি? আর ধর বেটা, দুইটাই মহিলা না, অবসেশন থেকে একজন মেয়ে বানায় দিলাম। না না না, দুইটাই মহিলা, দুইটাই, একটাও মেয়ে নাই, দুইটা তো মেন্টাল লাইট সেম, দুইজনই কার্টুন নাকি? দুইটাই কার্টুন, ভাইয়া জিনিসটা কাজ আস্তে আস্তে বলো, জিনিসটা কাজ করছে না করে নাই? অফিসে কথা বলা সেফ না, আমি সিস্টেম করে বাইরে যাচ্ছি, তুমি যেমনে পারো ভাজ বুঝ দিয়ে বাইরে আসো, চায়ের দোকানে আসি, ঠিক আছে? আমার সাথে না থাকো, আমি যাই, তারপরে আসবা। আমার বাসা হলেই তো ভালো হয়। আমি যতদূর কুহককে জানি, কুহক ম্যাডাম আমার বাসাটাকে বেশি পছন্দ করে। কুহক, উনি লাস্ট কবে ফেসবুকে ঢুকছিল জানো? কবে? প্রায় 6 মাস আগে, ফেব্রুয়ারির 11 তারিখ। আচ্ছা শুনো, দেখো তুমি বলে কী করতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু প্র্যাকটিক্যালি কী হবে সেটা শুনে রাখ। এত বড় একটা মানুষের পার্সোনাল ইস্যুতে হাত দিছো, এটা নিয়ে অনেক তোলপার হবে। ইভেন কি দেখবা যে ফেসবুকের অফিস পর্যন্ত ঘাটাঘাটি হয়ে যাবে, তারপর যখন শেষমেশ আমরা ধরা খাবো চোররা, তখন কী হবে বুঝতে পারতেছো? আরে বাবা, আমাদের প্রবলেমটা তো সলভ হতে হবে, রাইট? আমাদের প্রবলেমটা যদি সলভ হয়ে যায় তারপরে মনে করো কি আসলো গেল, আই ডোন্ট কেয়ার। তো প্রবলেম কি সলভ হচ্ছে? এটাই তো দেখতে হবে, প্রবলেম সলভ হচ্ছে কিনা। কিছুই বুঝো না, সারাদিন খালি পক 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 করতে থাকো। জি আমি শাওন বলছিলাম পজ থেকে,
কুহক ম্যাডামের সাথে একটু কথা বলছি। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি ম্যাডামকে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। পচ থেকে শাওন সাহেব আপনার সাথে কথা বলতে যাচ্ছে। হ্যালো, আমি শাওন বলছিলাম পচ থেকে। কোক, আপনাকে একটু কষ্ট করতে হবে, মানে ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, আপনাকে কষ্ট করে একটু ওনার বাসায় যেতে হবে, সামনাসামনি দেখা করতে হবে। দেখুন শাওন সাহেব, আমার ওনার বাসায় গিয়ে দেখা করতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি কালকে দেশের বাইরে চলে যাচ্ছি 5 দিনের জন্য। আপনি কি কোনোভাবে আজকে বিকেলে ওনার বাসায় মিটিংটা ফিক্স করতে পারেন? Yeah, sure. I will try my level best. আর বুঝতেই তো পারছেন, 5টা দিন অপেক্ষা করা আসলে আমার জন্য কঠিন, আদারওয়াইজ আমাকে ওই প্ল্যানগুলো ক্যান্সেল করতে হবে। আপনি আবার এটা মনে করেন না যে আমি আপনাকে প্রেশার দিচ্ছি। ওকে, ঠিক আছে, বাই। বাসার সব কিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছুই আগের মতো নেই, বয়স হয়েছে তো, বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন হচ্ছে। চা খাবে? না, চা খাবো না। আজকে রাতে তোমার সাথে ভাত খাবো। কি কি দিয়ে খাবে? তুমি যা খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি ব্যবস্থা করে আসছি। তোমার পছন্দের আমি তো কর্মজীবনে ঢুকে গিয়েছি, এটাই স্বাভাবিক, আর আমি কর্মজীবন থেকে বেরিয়ে এসেছি, এটাও স্বাভাবিক, এটা তো জীবনচক্রেরই একটা পার্ট। আমরা মনে হয় কেউই আসলে কথাটা ঠিকঠাক মতো শুরু করতে পারছি না। আমার তরফ থেকে এত তাড়াহুড়ো নেই যে কথাটা এখনই শুরু করতে হবে। তুমি অনেক বদলেছো।
তোমার কি খাওয়া শেষ হয়ে গেল? না। আলোচনাটা কি চার পাঁচটা দিন পরে শুরু করা যায়? সবসময় তোমার ইচ্ছের জয় হবে, এতদিনেও তোমার এই মানসিকতাটার এতটুকু পরিবর্তন হয়নি? যা ভয় পাচ্ছিলাম তাই। তোমাকে বললাম না কর্মজীবন শুরু করেছে, চার পাঁচ দিনের জন্য দেশের বাইরে যাচ্ছে। এই চুলো চুলোটা কি আসার পরে করা যায়? তোমার ইচ্ছেরই জয়। ল্যাপটপে কাজ করছি আমি, করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। কোথায় তুমি? আমি তো কক্সবাজারে। কক্সবাজার গেলে কখন? ভণ্ডামিকরণের জায়গা পাও না? আরে বাবা, ইমার্জেন্সি আসতে হয়েছিল লাস্ট। ঠিক আছে, একটা ভিডিও কল দাও দেখি। কোন কক্সবাজার তুমি? কি ননসেন্স মতো কথা বলছো, আমি একটা মিটিং এ তোমাকে ভিডিও কল করব? তুমি কথা বলতে পারতেছো, ভিডিও কল দিতে প্রবলেম কোথায়? আরে বাবা, অনেক লোক এখানে। জি স্যার। স্যার, একটা মিনিট। এই যে একটা কি মানে একটা, আমি জাস্ট সিলি মনে হচ্ছে পুরো ব্যাপারটা। আমি তোমাকে পরে কল দিচ্ছি। জি স্যার, এক মিনিট, আমি তোমাকে পরে ভিডিও কল দেবো। হ্যাঁ, ওকে, প্লিজ। I'm so sorry, আসলে কি করবো বলো। স্যার, কক্সবাজারে বাতাস কোথায়? ঢেউ, বাতাস, সমুদ্র, আঙুর। তুমি সবকিছু তো তোমার জন্য। দুই তিন কেজি, পাঁচ কেজি, দশ কেজি মিষ্টি যা পারিস নিয়ে আসবি, যতটুক পারা যায় নিয়ে আসবি। আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পাইলে পাইছো, ভয় পাওয়া ভালো, কিন্তু তাই বলে তোমাকে বকা দিবা কেন? সরি।
আমি কষ্ট পাইলে অনেক বেশি কষ্ট পাই।